সারাদিন পর কেবলমাত্র রিমা একটু বিশ্রামের সুযোগ পেল সারাদিন ধরে সে বাড়ির কাজ করেই গেছে লোকমান মিয়ার বড় দুই বউ তাকে কাজের লোকের মতো খাটিয়েছে এত পরিশ্রমের পর ও দুপুরে সে খেতে পেয়েছে সকালের বাসি খাবার আজকের মতো এত কষ্ট সে তার উনিশ বছরের জীবনে পায়নি আজ অনেক দিন পর সাহিল বাগানে এসে বসেছে সেদিনের ঘটনার পর থেকে আমেনা বেগম তাকে আর বাইরে থেকে বের হতে দেয়নি চার দেওয়ালে বদ্ধ হয়ে সে যেন হাঁপিয়ে গেছে তাই তো আজ বিকালে একটু বাগানে এসে বসেছে বাগানে এদিকে ওদিকে তাকাতে হঠাৎ নজর একটি ঝোপের আড়ালে গেল সে সেখানে কিছু নড়ছে আসলে জিনিসটা কি দেখতে সে ঝোপের কাছে গেল ঝোপের কাছে গিয়ে যা দেখলো পেলো তা দেখে তার চক্ষু চড়ক সে দেখতে পেলো অনিমা ঝোপের আড়ালে বসে আছে এই মেয়ে তুমি এই ঝোপের আড়ালে বসে আছো কেন আমি বাগানে ঘুরতে বেরিয়েছিলাম হঠাৎ দেখে আপনি এসেছেন তাই এখানে লুকিয়ে পড়ছি আমাকে দেখে লুকিয়ে পড়ছে মানে আমি কি বাঘ না ভাল্লুক আমি কি করব আমার আপনাকে দেখলে ভয় লাগে ভয় লাগে মানে তুমি আমাকে নতুন দেখেছ না না আগে যখন দেখেছি তখন আপনি তো আমার স্বামী ছিলেন না কিন্তু এখন আপনি আমার স্বামী তাই এখন আপনাকে দেখলে ভয় লাগে কেন আমার পাশের বাড়িতে এক আমার সই ছিল এক বছর আগে ওর বিয়ে হয়েছিল ওর স্বামী ওকে প্রতি রাতে অনেক মারত ও বাড়িতে এসে অনেক কান্না করতো শ্বশুর বাড়ি না যাওয়ার জন্য কিন্তু কাকি কাকিমা ওকে জোর করে পাঠিয়ে দিত প্রতিবার কিন্তু তারপর একদিন হ্যাঁ বলো তারপর একদিন কি হলো তারপর একদিনও ও বাড়ি ফিরে এলো কিন্তু এবার ওর জায়গায় ওদের ঘর নাই বরং ওদের বাড়ির পাশের গোরস্থানে হলো আশেপাশে সবাই বলা বলি করতে শুনেছিলাম যে ওর স্বামী ওকে মেরে ফেলেছে তাই আমারও ভয় লাগে আপনি তো আমার স্বামী আপনি যদি আমাকে মেরে ফেলেন এই বলে অনিমা দৌড় দিল বাড়ির ভিতরে চলে গেল সাহিলোর অবস্থা দেখে বুঝতে পারল যে অনিমা ওকে খুব ভয় পায় হয়তো স্বামী নামক জিনিসটা নিয়ে ওর প্রকার মানসিক ট্রমায় আছে কিন্তু এভাবে চলতে থাকলে তো অনিমা মানসিকভাবে অনেক চাপে থাকবে তাই সে চিন্তা করল সে বিষয়টা নিয়ে স্বামীরার সাথে আলাপ করবে সাব ইন্সপেক্টর আজকে ফরেনসিক এক পার্টের সাথে দেখা করতে এসে হঠাৎ জরুরি তলব জি জরুরি দেখে ডেকে পাঠিয়েছি যে দুটো খুন হয়েছে তার থেকে কিছু কমন ক্লু খুঁজে পেয়েছি খুন দুটো কোনো মহিলা করেছে আর এক জায়গায় করেছে কারণ দুই জায়গা থেকে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে আর খুনের কারণও সেম মনে হচ্ছে প্রতিশোধ হতে পারে দুটো খুনের ভিকটিম অনেক টর্চার করেছে আর দ্বিতীয় খুনটি অন্য কোথাও করাচ্ছে এটা কিভাবে সম্ভব বডিটা তো আমরা ওখান থেকেই পেয়েছি খুনের পর বডি হয়তো ওইখানে নিয়ে আসা হয়েছে কিন্তু খুনটা অন্য কোথাও হয়েছে এটা আমি নিশ্চিত মানে এই মানে পরনের শাড়ি দেখে মাটি জাতীয় পদার্থ পেয়েছি কিন্তু জমিদার বাড়ির দোতলা ছিল সম্পূর্ণ পরিষ্কার আর ওনাকে মারার আগে অনেক নির্যাতন করা হয়েছে এই দেখুন বডিতে অনেকগুলো দাগ পাওয়া গেছে আপনার কথা অনুযায়ী অন্য কোথাও খুন করে জমিদার বাড়ির দোতলায় রাখা হয়েছে খুনটা অন্য কোথাও নাও হতে পারে তবে নির্যাতন অন্য কোথাও বসে করা হয়েছে এটা নিশ্চিত আর আজকে সকালে ছাই পাঠিয়েছিলাম এটা পরীক্ষা করার জন্য জি করিয়েছেন আগুনটা কেমিক্যাল দিয়ে লাগানো হয়েছে এটা এমন এক ধরনের কেমিক্যাল যে পানির সংস্পর্শে গেলেও আগুন লাগতে পারে তার মানে তার জন্য কালকে আগুন নেভাতে এত সময় লেগেছিল জি বুঝতে পেরেছি আপনি আরও কিছু জানতে পারলে আমাকে কল করবেন জি অবশ্যই সারাদিন কাজের ঝামলায় আরিফ আংটিটার কথা ভুলেই গেছিল তাই সে জমিদার বাড়িতে ঢুকে শিরিন বেগমের কাছে গেল মালকিন ভেতরে আসবো জি আসুন তা আপনি হঠাৎ এই সময় আপনি উপরের ঘরে একটা আংটি পেয়েছে হয়তো বাড়ির কারো হবে আংটি দেখে দেখে শিরিন বেগম পুরনো কিছু কথা মনে পড়ে গেল তারপর সে নিজের সামনে নিয়ে বললো আরে এটা তো আমারই ধন্যবাদ এই আংটিটা দিয়ে রুম থেকে বের হতেই শিরিন বেগমের কপালে দুশ্চিন্তার চাপ দেখা গেল সে আংটিটাকে ঘুরিয়ে ফিরে দেখতে লাগলো তার কিছু পুরনো স্মৃতি মনে পড়তে লাগলো রাত গভীর চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে আর দূর থেকে ভেসে আসছে হাসনি হাসনা ফুলের মনমাতানো সৌরভ চন্দ্র ও সাফোয়ানের বুকে ঘুমিয়ে আছে সাফওয়ান তাকে তার বাহু দরে আবদ্ধ করে রেখেছে চন্দ্র এতক্ষণ ঘুমের ভান্দরে ছিল ধীরে ধীরে সে সাফওয়ানের বাহু থেকে বের হলো আরেকবার ভালো করে আছে কি কিনা যদিও আজ সে সাফুয়ানের দুধের সাথে ঘুমের ওষুধ মিশিয়েছিল তারপর সে ধীরে ধীরে নিঃশব্দে গায়ে মাথায় চাদর পেছিয়ে জমিদার বাড়ির পিছনের দরজা দিয়ে বেরিয়ে গ্রামের লাস্ট প্রান্তে এখানে কেন আমাকে ডেকেছেন আমি সাপন চৌধুরীর ঘুমের ওষুধ দিতে বাধ্য হয়েছি বাধ্য হয়েছে মানে তুমি তো ওই বাড়িতে বিয়ে করেছিল প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু আজকাল দেখেছি সাফুয়ন চৌধুরীর জন্য তোমার মনে বেশ প্রেম জেগে উঠেছে তুমি কি তোমার লক্ষ্যের কথা ভুলে গেছ না আমি ভুলিনি আমি শুধু ওনাকে বেশি কষ্ট দিতে চাই আমার প্রিয় মানুষ যখন আমার সাথে বিশ্বাসঘাতকতা করে তাতে আমরা সবচেয়ে বেশি আঘাত পাই আমিও সাফুয়ন চৌধুরীর বিশ্বাস অর্জন করে ওনাকে ধ্বংস করতে চাই যেন উনি বুঝতে পারে প্রিয় মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করলে কেমন লাগে আমি সেদিন সাপ জম চৌধুরী শেষ করতে চেয়েছিলাম কিন্তু হঠাৎ আগুন লেগে যাওয়ায় আমি আর কিছু করতে পারিনি আর আমি এখন ওনাকে মারতে চাই না কেননা আমার এখন শুধু ওনার মৃত্যু চাই না বরং সাথে সাথে আমি এত বছর ধরে যে প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছি সেই অধিকার ফিরে পেতে চাই পুরো উজানপুরে আমি রাজত্ব করতে চাই কারণ এ আমার অধিকার হ্যাঁ বুঝতে পেরেছি সাবধানে থেকেও তোমার লক্ষ্যে পৌঁছানোর আগে কেউ যেন ভুললেও জানতে না পারে তোমার আসল পরিচয়কে হ্যাঁ আমি সাবধানে আছি আর আমাকে হুটহাট করে এভাবে ডাকবেন না বাড়িতে দুজন পুলিশ নিরাপত্তা আছে তাদের কারো সামনে পড়ে গেলে সব শেষ হয়ে যাবে আমি এখন আসি চন্দ্র পোড়া বাড়িটা থেকে বেরিয়ে গায়ে চাদর জড়িয়ে আরও ভালোভাবে শরীর পেঁচিয়ে নিল ধীরে ধীরে পাশের নিস্তব্ধ গতিতে বইতে থাকা চন্দ্রকলা নদীর পাড়ে এসে চলতে থাকে এক পর্যায়ে সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে উজানপুরে আকাশ থেকে উল্কাপক্ষের চাঁদ দেখতে থাকে চন্দ্র দৃঢ়তার সাথে নিজেই নিজে বলে আমি মিসেস চন্দ্র সাফওয়ান চৌধুরী জমিদার সাফওয়ান চৌধুরীর স্ত্রী গত তিন বছর ধরে আমি প্রতিশোধের নেশায় জ্বলছি আমার বিয়ের সময় আমি লাল শাড়ি নয় বরং আমার স্বামীর কাফনের কাফন জড়িয়ে ওই বাড়িতে বউ হয়ে এসেছি আমি শুধু সাফওয়ান চৌধুরীর ধ্বংস চাই তার করা বিশ্বাসযোগ্য বিশ্বাসঘাতকতার যোগ্য জবাব তাকে দিতে হবে রক্তের বদলে রক্ত জীবনের বিনিময়ে জীবন এটাই আমার উদ্দেশ্য আসমানি এবং মহিলাটির ঘুম হঠাৎ ভেঙে গেল সে উঠে গিয়ে তার ঘরের দরজা খুলে ধীরে ধীরে শিরিন বেগমের ঘরে গেল শিরিন বেগম তখন গভীর ঘুমে আচ্ছন্ন সে ধীরে ধীরে নিজের শাড়ির আঁচলটা খুঁট থেকে এক কোচা চাবি বের করে তার মধ্যে একটা চাবি দিয়ে শিরিন ঘরের ঘরের আলমারিট খুললো সেখান থেকে সে নীল রঙের বেশ পুরনো একটা শাড়ি নিয়ে ধীরে ধীরে নিজের ঘরের দিকে চলে গেল যাওয়ার সময় সে ইচ্ছে করে আলমারি আর ঘরের দরজা খুলে রেখে গেল চন্দ্র তৈরি করে রুমে এসে দরজা বন্ধ করে দিল বিছানার দিকে তাকিয়ে দেখল সাফন এখনও গভীর ঘুমে নিবন্ধ সেও নিঃশব্দ গিয়ে ধীরে ধীরে সাফনের পাশে শুয়ে পড়লো আসমানি বেগম রুমে এসে শিরিন বেগমের রুম থেকে আনা শাড়িটিকে উল্টে পাল্টে দেখতে লাগলো তারপর শাড়িটি বুকের সাথে চেপে ধরে হাউমাও করে কান্না করে দিল ফজরের আদানের শব্দে শিরিন বেগমের ঘুম ভেঙল চোখ মেলে সে দেখতে পেল তার রুমের আলমারি আর দরজা খোলা কিন্তু তার স্পষ্ট মনে আছে সে দরজা লাগিয়ে ঘুমিয়েছিল তাহলে আলমারি খুললোকে সে তড়িঘড়ি করে বিছানা থেকে আলমারির ভিতরে দেখতে লাগলো সে দেখলো আলমারি থেকে কিছুই হারেনি শুধু একটা পুরনো আলমলের নীল রঙের শাড়ি ছাড়া শাড়িটা খুঁজে না পেয়ে সে যেন অস্থির হয়ে পড়লো সে মনে মনে ভাবতে লাগলো তার কি তার ধারণা ঠিক কিন্তু মৃত্যু মানুষ কীভাবে ফিরে আসতে পারে আর চন্দ্র প্রথমবার কলেজে যাবে তাই সে তৈরি হচ্ছিল যদিও সাপন তাকে বলেছিল যে কলেজে শাড়ি পরে যাওয়া লাগবে না তারপরে সে আজও শাড়ি পরল হালকা আকাশে রঙের একটা তাঁতের শাড়ি পরে চুলে একটা লম্বা বেনি করল সাফরণ আজকে চন্দ্রর সাথে কলেজে যাবে তাকে পৌঁছে দিতে তাই চন্দ্র তৈরি হয়েছে কিনা দেখতে এসে রুমে এসেছিল রুমে এসে চন্দ্রকে দেখে যেন আরেকবার নতুন করে প্রেমে পড়লো তার কাছে মনে হলো তার রুমের ড্রেসিং টেবিলের সামনে যেন কোনো স্বর্গের অপসরই দাঁড়িয়ে আছে সাফরান রুমে ঢুকে দরজা চাপিয়ে পিছন থেকে চন্দ্রকে জড়িয়ে ধরল সাফোয়ানের এমন আকস্মিক ব্যাপারে চন্দ্র কিছুটা হতচকিত হয়ে গেল সে পিছনে ঘুরিয়ে সাফোয়ানকে তাই দেখে এই সে স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলল ও আপনি এভাবে হঠাৎ জড়িয়ে ধরায় ভয় পেয়ে গেছিলাম রুমের দরজা খোলা কেনাকে এসেছে এই উজানপুরে এমন কারো সাহস নাই যে কিনা সাফন চৌধুরীর বেডরুমে এসে তার স্ত্রীকে জড়িয়ে ধরতে পারে এটা উজানপুর পুরোটাই আমার এখানে শুধুমাত্র সাফন চৌধুরীর রাজত্ব চলে তুমি আমি তো আমি শুধু আমারই আর আপনার মারা যাওয়ার পরে তখন আমারে থাকবে এখন বলো তো আমাকে সেদিনে রাতের পর থেকে তুমি এভাবে এড়িয়ে যাচ্ছ কেন তুমি কি লজ্জা পাচ্ছ তাই এতদিন পর আপনার আমার কথা মনে পড়ছে সেদিন রাতের পর থেকে তো আপনাকে খুঁজেই পাওয়া যায় না একদম সকালে বেরিয়ে যান গভীর রাতে ফেরেন রাতে খাবারটাও বাইরে থেকে খেয়ে আসেন আমার সাথে দুর্দণ্ড কথা বলারও সময় নেই আপনার আহারে আমার বউটা আমার উপর অভিমান করেছে আচ্ছা সোনা যাও আজ থেকে আমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। এবার খুশি তো হ্যাঁ আবার তুমি আমাকে একটা মাথা বলো তো এভাবে সকাল সকাল পরীর মতো তৈরি হয়ে আমার মাথাটা কেন খারাপ করেছো কয়েকদিন ধরে যে আমাকে সময় দেন না তার প্রতিশোধ নিচ্ছি ও যাও আজ রাতে কড়াইগণ্ডার সব হিসাব তোমাকে বুঝিয়ে দেবো এবার চলো তা না হলে দেরি হয়ে যাবে চন্দ্র তার শাশুড়িকে সালাম করে বাড়ি থেকে সাফুয়ানের সাথে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো কলেজে পৌঁছে সাফন চন্দ্রকে বললো সে ক্লাস শেষে চন্দ্রের জন্য অপেক্ষা করবে গাড়িতে বসে সাফোয়ান চন্দ্রের জন্য অপেক্ষা করলো হঠাৎ তার ফোনে আসলে সে ফোন রিসিভ করো হ্যালো আপনি কি সাফন চৌধুরী জি আমি সাফন চৌধুরী কি দরকার বলুন আমি থানা থেকে ইন্সপেক্টর আসাদ বলছি একটু আগে চন্দ্রকোনার তীরে একটা ছেলের লাশ ভেসে উঠছে ওনার পকেট থেকে আইডি কার্ড থেকে ওনার নাম জানা গে বিপুল হাসান আপনার বন্ধু যে আপনার বিয়েতে এসে নিখোঁজ হয়েছিলেন তার সাথে ওনার অনেক মিল পেয়েছি যদিও ওনার লাশটা অনেকটা নষ্ট হয়ে গেছে আপনি তাড়াতাড়ি মর্গে এসে ওনার লাশটা শনাক্ত করুন জি আমি এক ঘন্টার ভিতরে আসছি সাফন ফোন কাটতে দেখলো চন্দ্র কলেজ গেট থেকে বেরিয়ে আসছে চন্দ্র বেরিয়ে এসে গাড়িতে উঠল। সে প্রথমে নজরে সাফনের অস্থিরতা খেয়াল করলো আপনাকে এরকম অস্থির দেখাচ্ছে কেন আপনার কি শরীর খারাপ লাগছে না তোমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আমি একটু বের হবো কোথায় যাবেন আপনি একটু হাসপাতালে যাওয়া লাগবে হঠাৎ হাসপাতালে কেন আমি বিষয়টি তোমাকে বলছি কিন্তু তুমি বাড়ির কাউকে বিষয়টি জানিও না ঠিক আছে এখন বলুন কী হয়েছে আমার কলেজ লাইফের বন্ধু বিপুল আমার বিয়ের আগে দিন উজানপুরে আসে আমাদের রিসেপশনের পরের দিন ও ঢাকায় ফেরার কথা ছিল কিন্তু আমাদের বিয়ের রাতে ও ঢাকার জন্য তড়িঘড়ি করে বের হয়ে যায় এত তাড়াতাড়ি কেন চলে যাচ্ছে জিজ্ঞাসা করলে বলে ওর নাকি অফিসে কাজ আছে কিন্তু ঠিক তার দুদিন পরে ওর ফ্যামিলি আমাকে জানায় ও নাকি ঢাকায় পৌঁছায়নি আর তারপরে আমি পুলিশের কাছে মিসিং রিপোর্ট রেখেই আর তার একটু আগে পুলিশ চন্দ্রকলা নদীর তীরে একটি লাশ পেয়েছে আর পুলিশের ধারণা করেছে সে লাশ হয়তো ওর তাই জন্য শনাক্ত করার জন্য আমাকে মর্গে যেতে হচ্ছে আমি এখনো ভাবতে পারছি না এইভাবে কিভাবে হলো সব কিছু ধীরে ধীরে আমার হাতের বাইরে চলে যাচ্ছে চিন্তা করবেন না সব কিছু ঠিক হয়ে যাবে মৃত ব্যক্তির সাথে আপনার পরিচয় কতদিন প্রায় বারো বছর ধরে আমরা একই ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি ওনার সাথে আপনার সর্বশেষ কবে দেখাই ছিল আমার বিয়ের দিন রাতে যখন ও তাড়াহুড়ো করে বের হয়ে যাচ্ছিল বাড়ি থেকে যদিও ওর আরও কিছু কথা দিন থাকার কথা ছিল ওনার লাশ কি আপনি যাবেন ওনার ফ্যামিলি আসবে আমি ওর লাশ নিয়ে যাবো ঠিক আছে আমার সাথে আসুন বিষাদে ভরা মন নিয়ে সাফন ইন্সপেক্টর আশাতের সাথে ধীরে ধীরে মর্গের দিকে গেল গোধূলির বেলা গায়ে আকাশি রঙা শাড়ি পিছিয়ে চন্দ্র জমিদার বাড়ির ছাদে দাঁড়িয়েছে আর সে তার শাশুড়ির নির্দেশ অমান্য করে এখানে এসেছে যদিও কেউ তাকে দেখেনি এখানে আসার কেউ যেন তার আজ বারবার দম বন্ধ হয়ে আসছে সে এক দৃষ্টি বাইরের দিকে তাকিয়েছে হঠাৎ তার কানে একটি শব্দ ভেসে উঠছিল চিলে কোটার ঘর থেকে আগের দিনও সে এরকম শব্দ পেয়েছিল সে ধীরে ধীরে সেই তালাবন্ধ ঘরের দিকে এগিয়ে যায় হঠাৎ সেই ঘরের কাছে গিয়ে দাঁড়াতে ভিতর থেকে যে কোনো নারীকণ্ঠের আওয়াজ পায় সে বুঝতে পারে এখানে কাউকে আটকে রাখা হয়েছে তাই সে তড়িঘড়ি করে ছাদের অন্য পাশ দিয়ে একটা লোহার সাবল নিয়ে আসে ঝানাত করে আওয়াজ করে সাবল দিয়ে দরজাটা ভেঙে ফেলে দরজা খুলতে তার সামনে একজন অপূর্ব সুন্দরী মধ্যবয়স্ক নারীকে দেখতে পায় কিন্তু সে কিছু বুঝে ওঠার আগে নারীটি গিয়ে তার গলা চেপে ধরে সাহিল দোতালার লাইব্রেরি থেকে একটা বই নেওয়ার জন্য এসেছিল উপরে কিছু শব্দ পেয়ে সে সাদের দিকে এগিয়ে আসতে কিন্তু চিলেকোটার ঘরের সামনে আসতে দেখে সে দেখতে পাই চন্দ্রকে ওইভাবে গলা চেপে ধরে আসে সে দৌড়ে গিয়ে চন্দ্রকে ওই নারীর কাছ থেকে ছড়িয়ে নেয় চন্দ্র কাঁচতে থাকে সাহিল চন্দ্রকে একপাশে পাশে বসিয়ে যেই না ওর নারীর রুমের ভিতরে রেখে তালা বন্ধ করতে যাবে তখনই চন্দ্র বলে ওঠে দাঁড়ান ওনাকে ভিতরে নিও না কিন্তু ভাবি উনি তো আপনাকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন ওনাকে ভিতরে আটকে না রাখলে উনি আমাদের সবার জন্য বিপজ্জনক হয়ে যাবে এত কথা বাড়িও না আমি যা বলছি তাই করো ওনাকে কে বের করছে এই ঘর থেকে আমি মা কিন্তু কেন ওনার কি অবস্থা তুমি দেখেছো তোমাকে নাকি গলা চেপে ধরেছিল মা উনি আমার হাতে সাবল দেখে ভয় পেয়েছিল তাই সে আমার গলা চেপে ধরেছিল এত কথা বলো না ওনার ওই ঘরে রেখে আসো আবার ওনাকে বাইরে এনেই আমি আমার পরিবারের জন্য বিপদ ডেকে আনতে পারি না কিন্তু মা একটা মানুষকে এভাবে আটকে রাখার কোনো মানে হয় না আর বাহিরে আলো বাতাস প্রয়োজন আর উনি বা কে এই বাড়িতে আসার পর তো কখনো ওনাকে দেখেনি বা নাম শুনিনি এত কিছু জানার প্রয়োজন চল্লিশ বছরের বয়স্কা এক মধ্যবয়স্ক নারী পাগল বেশে ড্রয়িং রুমে সোফায় বসে আছে যদিও তার পাশে দাঁড়িয়ে শিরিন বেগম আর চন্দ্রের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে একটু দূরে দাঁড়িয়ে ঘুমটা আরাম থেকে আসমানি বেগম তাদের দেখছে অতি শান্তশিষ্ট চন্দ্র আর যেন কারো কথাই মানছে না এর মধ্যে ওইখানে সাফুয়ানেশ্বর উপস্থিত কি হয়েছে এখানে চন্দ্র তুমি মায়ের মুখে মুখে তর্ক কেন করছো মা যা বলছে তাই করো কিন্তু আমি তো শুধু বলেছি যে ওনাকে আর ওই ঘরে না নিতে রকম বদ্ধ করে থাকলে যে কোনো মানুষ মানসিকভা ভারসাম্য হারিয়ে ফেলবে আবার কথা বলছো তুমি তুমি রুমে যাও আর আর ফুলি তুমি ওনাকে উপরের ঘরে রেখে আসো ফুলি ওই নারীটাকে নিয়ে আবার ওই ঘরে গেল চন্দ্র হনন করে তার রুমের দিকে হাঁটতে লাগলো সাহিল ইউনিভার্সিটি একটা অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করছিল হঠাৎ তার নজরে পড়লো পর্দার আড়ালে থাকা দুইটি পায়ে নিচে পর্দার নিচ থেকে একজন নারী দুইটি পা দেখা যাচ্ছে সাহিল গিয়ে পর্দা তুলতে দেখতে পেলেও অনিমা দাঁড়িয়েছে কী হয়েছে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন না স্বামীরা বলছে আপনার খেয়াল রাখতে আমাকে ও আচ্ছা তুমি পর্দার আল্লা থেকে দাঁড়িয়ে আমার খেয়াল রাখছো না না আমি এইভাবেই দাঁড়িয়েছিলাম তুমি কি আমাকে ভয় পাচ্ছ আমাকে এত ভয় পাওয়ার কোনো কারণ নেই আমিও তোমার মতো মানুষ ও কে বলেছে আপনি আমার মতো মানুষ আপনার সামনে আমাকে পিঁপড়ার মতো দেখতে লাগে নিজেকে পিঁপড়া বলে সম্বোধন করে কি আমাকে হাতি বলছো তুমি সাহিলের কথা শুনে অনেমাকে কিছুটা থতমতো খেলো সে কী বলবে তাকে খুঁজে না পেয়ে উল্টো দিকে দৌড় দিল আর এদিকে সাহিল তার বাচ্চা মেয়েদেরকে হাসতে লাগলো সাফোয়ান রুমে এসে দেখলো চন্দ্র বিছানার অন্যদিকে ফিরে শুয়ে আছে সে পাশে এসে টান টান হয়ে চন্দ্রের পাশে শুয়ে পড়লো এক পর্যায়ে হঠাৎ করে হ্যাঁকা টান দিকে দিয়ে সে চন্দ্রকে তার দিকে ফেরালো সমস্যা কি ওইদিকে ফিরে ঘুমিয়েছো কেন আপনি ওইখানে বসে আমাকে ওইভাবে ধমক দিলেন কেন তাহলে তুমি মায়ের সাথে তর্ক করছিলে কেন আমি তো বলেছিলাম ওনাকে যেন বাইরে রাখা হয় এভাবে কাউকে কোনো বদ্ধ রাখলে তার মানসিক অবস্থা আরও খারাপ হবে আহা বুঝতে পারছ না আমি জানি ওইখানে মায়ের ভুল ছিল না কিন্তু ওইখানে যদি আমি তোমার পক্ষ নিতাম তাহলে মা কষ্ট পেত তোমার সাথে মায়ের সম্পর্ক আরও খারাপ হতো তাই তো তোমাকে ধমক দিয়েছি কষ্ট পেও না শোনা ও আচ্ছা ওই মহিলাকে আর ওনাকে এভাবে আটকে কেন রাখা হয়েছে উনি আমার বড়মা মা আমার বড় চাচার স্ত্রী আপনার চাচা মানে আমার বাবারা তো দুই ভাই তাহলে আপনার বড় চাচা বাকে আমরা সবসময় যেমন দেখি বিষয়টা তেমন হয় না পুরো দুনিয়ার কাছে আমার বাবার দুই দাদার দুই ছেলে থাকলেও আমার দাদার আরও একটি ছেলে ছিল যে তার সবচেয়ে বড় সন্তান আরহাম চৌধুরী আমার দাদার সবচেয়ে বড় সন্তান আমার দাদিকে বিয়ে করার এক বছর আগে আমার দাদা লন্ডনে গিয়েছিল ব্যারিস্টারে পড়তে তখন সেখানে তার এলিনা নামক একজন রাশিয়ান মেয়ের সাথে পরিচয় হয় ভাবে তার দুই মাসের মাথায় দাদা ওই এলিনাকে বিয়ে করে ফেলেন কিন্তু তাদের বিয়ের ছয় মাস পরে হঠাৎ একদিন আমার বড়মা অসুস্থ হয়ে পড়েন আর দাদা তখন তড়িঘড়ি করে বাংলাদেশে আসে আর বাংলাদেশে আসার পর বড়মা তার অসুস্থতা দোহাই দিয়ে দাদির সাথে দাদার বিয়ে দিয়ে দেন দাদিও দাদার সাথে বিয়ের পরেও দাদা এলিনার সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু দাদা ফিরে আসার কিছুদিন পর এলিনাও নাকি রাশিয়া ফিরে যায় তাই দাদা আর তার সাথে যোগাযোগ করতে নেই তাহলে তোমার বড় চাচাই বা কে এখনই তো ট্যুরিস্ট আমার দাদির সাথে বিয়ে হওয়ার এক বছর পর এলিনা এই জমিদার বাড়িতে আসে তবে সে একা আসেনি তার সাথে ছিল একটি ছয় মাস বয়সী ছেলে আর ওই ছেলেটি আরহাম চৌধুরী দাদা ফিরে আসার পর এলিনা জানতে পারে সে দুই মাসে অন্তঃসত্ত্বা কিন্তু তারপরেই সে জানতে পারে যে দাদা বিয়ে করে ফেলেছে তার ভয় ছিল দাদা হয়তো তার সন্তানকে নিয়ে নিবে তাই দাদা তার খোঁজ করার আগে সে রাশিয়া চলে যায় আবার ওইখানে আমার বড় চাচার জন্ম হয় কিন্তু সন্তান জন্মদা তিন মাসের পর জানতে পারে ব্লাড ক্যান্সারে আক্রান্ত তাই সে নিজের ছেলের নিরাপদ আশ্রয় দেহর জন্য বাংলাদেশে ছুটি আসে তারপরে এইসব জানার পর আপনার বড় মা বা দাদি কোনো ঝামেলা করেনি বড় মা চেয়েছিল ও বড় চাচা এই বাড়িতে বড় হোক কিন্তু আমার দাদি খুব বিচক্ষণ মানুষ ছিলেন সে দাদাকে শর্ত দেয় দাদার সব অতীত জানার পর ও সে দাদার সাথে সংসার করবে তবে আরাম চাচাকে এই বাড়িতে রাখা যাবে না তাই চাচাকে আমাদের ঢাকার ধানমান্ডি ফার্ম হাউসে রেখে বড় করা হয় সেখানে আমার বাবার এক বৃদ্ধ ফুফু আরাম চাচার লালন পালন করেছেন যদিও চাচি কখনো দাদাকে আরাম চাচার সাথে দেখা করতে নিষেধ করেনি সবাই জানতো দাদা ব্যবসায়িক কাজে সপ্তাহে দুদিন ঢাকায় থাকতো কিন্তু আসলে ওই দুদিন আরাম চাচার কাছে থাকতো আর এই ব্যাপারে দাদিও জানতেন আরাম চাচার বড় হওয়ার পরে বিদেশে গিয়ে উনি এক বাংলাদেশি মেয়েকে বিয়ে করেন আর উনি হচ্ছেন উপরের ঘরে থাকা বদ্ধ থাকা ওই মহিলা ওনার নাম মিতি বেশ কিছু বছর আগে একটা দুর্ঘটনায় বড় চাচা মারা যান আর মিতি চাচি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন ওনার কোনো ছেলে মেয়ে নেই আহা চন্দ্রিমা এত কিছু জানার দরকার তো নেই তোমার আসো তো একটু বুকে আসো তোমাকে বুকে নিয়ে হৃদয়টা একটু ঠান্ডা করি নিস্তব্ধ রাত চারিদিকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে চন্দ্র এই মুহূর্তে সাফুয়ানের বুকে লেপটে আছে সাফুয়ান চন্দ্র ঘন চুলের মাঝে তার হাত চালাচ্ছে হঠাৎ চন্দ্র বলে উঠল আমার মনে হয় বড়ো চাচিকে বাইরে এনে রাখলে উনি সুস্থ হয়ে যাবে প্লিজ ওনাকে আমার সাথে এনে রাখুন না আমি না হয় ওনার খেয়াল রাখবো ও চন্দ্র তুমি আবার শুরু করলে এইসব বাদ দাও তো আমি তো শুধু বলছি ওনাকে আমার সাথে রাখতে আর আপনি আমার এইটুকু কথা শুনছেন না আচ্ছা যাও কাল থেকে ওনাকে আর ঘরে আটকে রাখবো না কিন্তু উনি যেন কারো ক্ষতি না করে সেই দায়িত্ব তোমার তবে আমার মনে হয় এতে কোনো কাজ হবে না কারণ গত দশ বছর ধরে ওনাকে অনেক ডাক্তার দেখানো হয়েছে কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি তারপর তুমি যেহেতু চাচ্ছ এখন ঘুমাও কাল আমার শহরে যেতে হবে পরের দিন খুব ভোরে ঘুম থেকে উঠে গেল প্রথমে গিয়ে উপরের ঘরে দরজার তালা খুললো সাথে ফুলকিকেও ডেকে নিল দরজা খুলতে দেখলো মিতি মেঝেতে ঘুমাচ্ছে সে ধীরে ধীরে মিতি বেগমকে ডেকে ঘুম থেকে টুললো মিতি বেগম ঘুম থেকে উঠে দেখে বোকার মতো তাকিয়ে রইল এত সকালে চন্দ্রকে এখানে থেকে মিতি বেগম কিছুই বুঝতে পারলো না চন্দ্র ধীরে ধীরে মিতি বেগমকে নিয়ে নিচে তার রুমে পাশে একটি রুমে যায় সে তাকে গরম পানি দিয়েই কৌশল করায় আর এইসব কাজে আসমানি আর ফুলি তাকে সাহায্য করে যদিও সে আসমানিকে এইসব কাজ করতে নিষেধ করছিল তারপর সে নিজে উৎসাহ এইসব কাজ করে মিতি বেগম কে পরিপাটি করে নিচে এনে নিয়ে ফুলিকে বলল মিতি বেগমের চিলে ঘরটা পরিষ্কার করে দেয় আর ড্রেসিং রুমে মিতি বেগমকে সরিয়ে রাখ খেয়ে নিজে গেল তার জন্য নাস্তা বানাতে মিতি বেগম চুপচাপ ড্রয়িং রুমে বসে আছে শিরিন বেগম রাতের ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিল তাই আজ ঘুম থেকে বেশ দেরিতে উঠলো সে ড্রয়িং রুমে এসে মিতি বেগমকে দেখে অনেকটা চমকে গেল সাফানো ইতিমধ্যে শহরে যাবার জন্য তৈরি হয়ে ড্রয়িং রুমে এসেছে ওনাকে এখানে কে এনেছে ওনার মানসিক অবস্থা কি কারো ধারণা আছে তারপর ওনাকে এইখানে কিভাবে আনা হয়েছে আম্মা এত উত্তেজিত হয় না আমি চন্দ্রকে ওনাকে আনতে বলেছি তুমি কেন বলেছ চন্দ্র না হয় এই বাড়িতে নতুন তুমি কি জানো যে উনি কন্ট্রোল হারিয়ে ফেললে কী কী করতে পারে মা চন্দ্র বলছে ও বড় চাচি সব দায়িত্ব নিবে দেখাই যাক না কি হয় আর কদিন তো ওনাকে আটকে রাখা হলো হয়তো বাহিরের পরিবেশে থেকে উনি কিছুটা সুস্থ হতে পারেন শিরিন বেগমকে দেখে বোঝাই যাচ্ছে মিতি বেগম বাইরে বের হয়ে আনায় উনি অখুশি তারপর সাফওয়ানের কথায় উনি কিছু না বলে উপরের ঘরের দিকে চলে গেলেন চন্দ্র শিরিন বেগমের গত দুই দিনে ব্যবহারে বেশ অবাক তার ব্যবহারে মনে হচ্ছে সে মিতি বেগমকে একদম সহ্য করতে পারে না কিন্তু কেন চন্দ্র একজন এইসব কিছু ভাবতে চাচ্ছে না তার হাতে আজকে অনেক কাজ আবার আজ সে অনিমাকে নিয়ে একটু বাবার বাড়ি যাবে বাবাকে দেখতে যদিও মিতি বেগমকে একা কীভাবে রেখে যাবে তা নিয়ে তার দুশ্চিন্তা হচ্ছিল কিন্তু আসমানি বলেছে তাকে নিশ্চিতে যেতে সে মিতি বেগমের খেয়াল রাখবে চন্দ্র আর অনিমা বিয়ের পরে প্রথমবার বাবার বাড়ি যাচ্ছে সাথে বেশ কিছু ফল মিষ্টি নিয়েছে তারা বাড়িতে পৌঁছে আরও অবাক হলো তারা দেখলো রিমা আজ এসেছে সেখানে কিন্তু আগে রিমার সাথে এই রিমার কোনো মিল নেই তার চেহারা দেখতে খুব মলিন লাগছে তার পরে না খুব সামান্য একটা রং ফ্যাকাশে হয়ে যাওয়া তাঁতের শাড়ি চন্দ্রমা তাদের দেখে তাদের দিকে দৌড়ে আসলো সে বেশ সমাদর করলো চন্দ্র আর অনিমাকে ভিতরে নিয়ে গেল সে তাদের জন্য বসিয়ে তাদের জন্য লেবু শরবত বানিয়ে নিয়ে এলো অনিমা তার মায়ের অবস্থা দেখে মিটিমিটি করে হাসছে এই চন্দ্রকে তার মা কত অত্যাচার করত। আর আজকে জমিদার বাড়ির বউ দেখে চন্দ্রকে আদর রিমার এমন অবস্থা দেখে চন্দ্র এবার তার মাকে জিজ্ঞাসা করলো মা রিমার কী হয়েছে ওকে এরকম নিষ্প্রাণ লাগছে কেন সবাই কপাল রে মা রিমার সতীনগুলো রিমার উপর অনেক জুলুম করে ঠিক মতো খাইতে দেয় না পড়তে দেয় না ওরে দিয়ে ঘরের সব কাম করে আর জামাইটা ভালা না সপ্তাহে চার দিনে নেশায় বুধ হয়ে থাকে আর শাশুড়ি কিছু হইলে ফকির বাচ্চা করে গাইলে দেয় বেআইনরা অনেক কইয়া ওরে আমাকেও বাড়িতে আনছি আজকে সকালে কইছে বিকালে দিয়ে আসতে আমার মাইয়াটা অনেক কষ্ট পাইছে রে সব আমার পাপের ফল মা তুই আমারে ক্ষমা করে দিস আমি তোরে অনেক কষ্ট দিয়েছি মায়ের গলা কথাগুলো শুনে চন্দ্র আর কিছু বলতে পারল না সবার কাজের কর্মফল ভোগ করে সাহেল বেশ কিছুক্ষণ যাব তার ল্যাপটপে আসা একটি ইমেলের দিকে তাকিয়ে আছে লন্ডনে একটা ইউনিভার্সিটি থেকে স্কলারশিপের জন্য আবেদন করা হয়েছিল আরও মাস কয়েক আগে সেই ইউনিভার্সিটি থেকে আজকে কনফার্মেশন লেটার এসে কিন্তু সে বুঝতে পারছে না যে সে এখন কি করবে কারণ সে এখন বিবাহিত তার উপর অনিমার দায়িত্ব আছে তাকে আগামী মাসে লন্ডনে যেতে হবে খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে সে চিন্তায় আজ সন্ধ্যার পরে সে পরিবারের সবার সাথে নিয়ে এই বিষয় নিয়ে আলোচনা করবে সন্ধ্যার পর বাড়ির সবাই ড্রয়িং রুমে বসে আছে এমন সময় সাহিল বলে উঠল আমি তোমাদের সাথে একটা ব্যাপারে কথা বলতে চাই আমি লন্ডনে একটা ভার্সিটি থেকে স্কলারশিপ পেয়েছি আমাকে আগামী মাসে লন্ডনে যেতে হবে এখন তোমাদের কি মতামত এই ব্যাপারে এখানে আমাদের মতামত কী আছে অবশ্যই যাবি এরকম সুযোগ সবাই পায় না আমি চলে গেলে অনিমার কি হবে কি হবে মানে অনিমা যেভাবে আছে সেভাবেই থাকবে তুই লন্ডনে তোর পড়াশোনা শেষ করবি অনিমা বড় হোক তুই লন্ডন থেকে ফিরলে তোদের জন্য বড় দেখে একটা রিসেপশন পাঠিয়ে দেবো হ্যাঁ সাহিল তোমার ভাইয়া ঠিক বলছে এতে তোমার আর অনিমার কারো পড়াশোনার কোনো ক্ষতি হবে না ঠিক আছে আমি তাহলে যাওয়ার ব্যবস্থা করছি ও স্বামীরা তোকে বলতে ভুলেই গেছিলাম বড় মানুষ তোকে দুই দিনের জন্য মধ্যে ঢাকা যেতে বলছে। হঠাৎ ভাইয়া ঢাকায় সব কিছু ঠিক আছে তো আরে হ্যাঁ সব ঠিক আছে তোর জন্য একটা বিয়ের সম্বন্ধ এসেছে ছেলে কানাডায় একটা অডিট ফার্মে জব করে বিয়ের পর তোকে সেখানে নিয়ে যাবে ছেলে সিবি আমি তোকে ইমেল করে দিয়েছি দেখে নিস মামা মামি ছেলেকে পছন্দ করেছে এখন পছন্দ হলেই তারা বিয়ের ব্যাপারে আগাবে স্বামীর জন্য পাত্র ঠিক করা হয়েছে শুনে সাহেব হঠাৎ স্তব্ধ হয়ে গেল যাকে এত বছর ধরে প্রাণে মনে পছন্দ করলো সে অন্য কারো হয়ে যাবে এটা ভাবতে সে হতবিম্বল হয়ে গেল রাতে খাবার খেয়ে সবাই যে যার রুমে চলে গেল ঠিক তখনই সবার অগচেরে সাহেব স্বামীরার দরজায় গিয়ে উপস্থিত হলো দুইবার ঠোকা দিতে স্বামীরা দরজা খুলে বেরিয়ে এলো এত রাতে তুই এখানে কি করছিস আমার তোমার সাথে কথা আছে দেখ সাহেদ এখন কোনো ঝামেলা করবি না তোর এই সব আমি দেখতে দেখতে আমি বিরক্ত তুমি সত্যি ওই কানাডার ছেলেকে বিয়ে করবে হ্যাঁ করব ঘরে বসে কি বুড়ি হব নাকি আমারও তো বয়স হয়েছে তাহলে কেন আমাকে বিয়ে করতে পারবো না তুই আবার শুরু করছিস দেখ সাহেব তুই জমিদার পরিবারের দিকে বয়সে বড় মেয়েকে বিয়ে করা তোর মানায় না আর এই অসম বয়সী সম্পর্ক আমাদের পরিবার কখনো মেনে নেবে না শুধু শুধু দুই পরিবারের মধ্যে ঝামেলার সৃষ্টি হবে পারিবারিক সম্পর্ক নষ্ট হবে আমি সব সামনে নেব তুমি শুধু একবার আমাকে বিয়ে জন্য সম্মতি দাও সাহেব তুই যদি আর এরকম কিছু বলিস আমি সাফুয়ান ভাইয়ের কাছে তোর ব্যাপারে বলতে বাধ্য হব এক একরকম শায়েদের মুখের উপরে দরজাটা বন্ধ করে দিল ও হৃদয়ের এক হ্রাস কষ্ট নিয়ে তার রুমে ফিরে গেল কিন্তু তারা দুজনে কেউ জানলই না যে তৃতীয় একজন তাদের এই ব্যাপার আড়ালে বসে সব শুনে ফেলেছে চন্দ্র রুমে এসে হাবাচ্ছে রুমে পানি শেষ হয়ে গিয়েছিল তাই সে নিচে আনতে গিয়েছিল হঠাৎ দুজন মানুষের কথা নেওয়া শুনে সে স্বামীরার রুমের দিকে এগিয়ে গিয়ে তাদের দুজনে কথোপকথন শুনতে পেয়ে যায় কিছুক্ষণ আগে ঘটে যাওয়া এইসব ঘটনা চিন্তা করে চন্দ্র মনে মনে বলতে থাকে সাফন চৌধুরীর কাছে তার পারিবারিক সম্মান না অনেক গুরুত্বপূর্ণ কিন্তু বেচারা নিজেই জানে না যে কিভাবে তার সম্মান আগামীতে ধুলোই মিশতে চলছে সকাল সকাল সাফয়ানকে কিছু কাজের জন্য শহরে যেতে হয়েছে তাই বাড়িতে এখন সাফয়ান নেই তাই চন্দ্র ভাবলো তার কার্যসিদ্ধি হওয়ার এর চাইতে ভালো হওয়ার কোনো উপায় সে খুঁজে পাবে না সে ধীরে ধীরে স্বামী আর রুমের দিক দিকে এগিয়ে গেল গিয়ে সে স্বামীরকে দেখলো সে তার ব্যাগ গোছাচ্ছে স্বামীরা চন্দ্রকে দেখতে পেয়ে বললো ওভাবে তুমি ভাবি সাফন ভাইয়ের কোথায় আমি কোনো প্লেনের টিকিট পাইনি কিন্তু আমার ঢাকা যাওয়া খুব জরুরি তাই বলেছিলাম সাফন ভাইদের ড্রাইভার যদি গাড়ি দিয়ে আমাকে ঢাকায় পৌঁছে দিয়ে আসতো তোমার ভাই তো সেই সকালে গাড়ি নিয়ে বেরোচ্ছে সাথে ড্রাইভারকেও নিয়ে গেছে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে তাহলে এখন কি করব আমি আরে তুমি চিন্তা করছো কেন বাড়িতে আরও একটা গাড়ি আছে আমি সাহেদ বা সাহেলকে বলছি যেন কেউ তোমাকে গিয়ে পৌঁছে দিয়ে আসে চন্দ্র হাঁটতে হাঁটতে শাহেদের রুম দরজায় গিয়ে টোকা দিলো রুমের দর খুলে উস্কো ফুস্কো চুল আর ফোলা ফোলা চোখ নিয়ে সায়দ বেরিয়ে এলো তাকে দেখতে খুব এলোমেলো রাখছিল আরে ভাবি আপনি এখানে হ্যাঁ সাহেব তোমার কাছে একটা দরকারে এসেছিলাম কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মনের অবস্থা ভালো না আরে ভাবি এমন কিছুই না ঘুমিয়েছিলাম তো তাই কি দরকার ভাবি স্বামীরা ঢাকা যাবে তুমি একটু ওকে পৌঁছে দিতে খুব ভালো হতো জি জি ভাবি অবশ্যই আমি দশ মিনিটের মধ্যে তৈরি হচ্ছি আরে না না তুমি ধীরে ঠান্ডায় তৈরি হও ওই এক ঘন্টা পরে বের হবে সাহেদের রুম থেকে বের হয়ে সোজা নিজের রুমে এসলো এসে প্রথমে তার ফোনটা বের করলো এই ফোনটা কিছুদিন আগে থেকে উপহার হিসেবে দিয়েছে তারপর সে তার জামাকাপড়ের মধ্যে লুকিয়ে থাকা ডায়েরি থেকে একটা নাম্বার বের করে কাউকে কল দিয়ে কিছুক্ষণ কথা বললো সর্বশেষে অপর পাশের ব্যক্তিটিকে বললো আপনি এখন টাকা দিতে পারব না তবে এক ভরি একটা স্বর্ণের চেন দিতে পারবো আজকে রাতে জমিদার বাড়ির পূর্বপাশের পুকুরের কোনায় যে সুপারি গাছটা আছে সেখানে গাছের গোড়ায় একটা বাক্সে সেটা মাটির নিচে পোতা পাবেন আমার কাজ যেন মতো হয়ে যায় আর এই নাম্বারে তুমি কখনো ফোন করবে না দরকার হলে আমি তোমাকে ফোন করব। আসমানি বেগম চন্দ্রের বাগানে কাজ করছে আর তার থেকে কিছুটা দূরে চন্দ্র মিতি বেগমকে নিয়ে বসে আছে সে মিতি বেগমের কাজ সাথে গত কয়েকদিন যাবৎ কথা বলার চেষ্টা করছে কিন্তু মিতি বেগম একদম চুপ হয়ে গেছে সে তাকে কোনো উত্তরে দেয় না সে যাই বলুক না কেন আসমানি বেগম কাজ শেষ হতে না হতে তাদের কাছে এসে বসলো আপনাদের দেখে মনে হয় মামাইয়া একেবারে দুইজন দেখতে চাঁদের লান সুন্দর সত্যি কি আমাদের মামের মতো মনে হয় আপনার কাছে হ্যাঁ আর আপনি আপনার চাচি শাশুড়ি কত যত্ন করেন আজকাল তো মাইয়ারা নিজের শাশুড়িরও এত যত্ন করে না বুঝেছ আসমনি তোমার কথার উত্তর তোমার কথার মাঝেই আছে আর আজ হঠাৎ করে তুমি আঞ্চলিক ভাষায় কথা বলছ সবসময় তোমার শুদ্ধ ভাষা মনে থাকে না তাই নিজের ভাষায় টান তো আইয়াই যায় এ কেন যেন চন্দ্রের অনেক সন্দেহ হয় অবশ্য যে মানুষের এত রূপ দেখেছে সে তার মনে সবাই বিশ্বাসঘাতক আর এই জমিদার বাড়িতে থাকা প্রত্যেকটা মানুষের আলাদা একটা রূপ আছে তার জন্য শাহেদার স্বামীরা বের হওয়ার দুই ঘন্টা পরে সাফ বাড়ি ফিরল আজ তার অনেক ধকল গিয়েছে এই কয়েকদিন চন্দ্র তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে তাই সে চাচ্ছে তার নাম রাখা তার মির্জাপুরের জমিটা চন্দ্রের নামে করে দিতে সেই ব্যাপারে উকিলের সাথে কথা বলতে সে শহরে গিয়েছিল সব ঠিক থাকলে সামনে রোববার জমিটা চন্দ্রের নামে হয়ে যাবে এর মধ্যে চন্দ্র এক গ্লাস লেবুর শরবত নিয়ে রুমে ঢুকলো সেই গ্লাসটা সাফয়নের দিকে এগিয়ে দিতে সে এক নিঃশ্বাসে ঢকঢক করে শরবত পান করে নিল গ্লাসটা বিলের সাইডে রেখে চন্দ্রকে টেনে তার কোলে বসালো আর তার পাশে ফাইল রেখে জমিদার দলিলটা বের করে চন্দ্রের সামনে তুলো এটা কি তোমার জন্য ছোট্ট একটা উপহার আমার মির্জাপুরের কুড়ি কাটা জমি আমি তোমার নামে করে দিয়েছি এই সবের কি দরকার ছিল আমার জন্য আপনি যথেষ্ট হ্যাঁ সেটা তো জানি তারপরেও তোমাকে আমার দিতে ইচ্ছা করছিল তাই দিয়েছি সাফওয়ান তার নাম জমি লিখে দেওয়াতে চন্দ্র বুঝতে পারল যে সাফান তাকে সম্পূর্ণ বিশ্বাস করে ফেলছে সে শুনেছিল এই নাকি এক বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী একজন মানুষ কিন্তু আফসোস এক নারী ছল জলে সেও ফেঁসে গেল হঠাৎ করে সাফানের ফোনটা বেজে উঠলো হ্যাঁ আমি সাফান চৌধুরী বলছি কি সায়দার স্বামীরা ওরা তো চাচা তো ভাই আর মামা বোন আচ্ছা আমি এখনই আসছি চন্দ্রকে কিছু না বলে সাফান তড়িঘড়ি করে বেরিয়ে গেল তারা ওর জন্য সাফান খেয়াল না করলো যে তাকে এভাবে হতে হয়ে যেতে দেখে চন্দ্রের পিছে বসে হাসি চন্দ্র জমিদার বাড়ির দক্ষিণের পাশের পুকুরের পারে নিজের চুল এলিয়ে বসে আছে সে নিশ্চিত মনে সুন্দর এই পরিবেশটাকে উপভোগ করছে গত এক ঘন্টা আগে যে সাপন হন্তদন্ত হয়ে বের হয়েছিল এখনো ফিরেনি চন্দ্র মূলত তার জন্য অপেক্ষা করছে কারণ জীবনে এই প্রথমবার সাফন চৌধুরী মাথা নিচু করে জমিদার বাড়িতে ঢুকতে হবে তার তাও প্রাণপ্রিয় ভাইয়ের জন্য তার এই দৃশ্য দেখে চন্দ্র মনে মনে তার সাফল্যের হাসি আসবে হঠাৎ করে সদর দরজায় গাড়ির আওয়াজ পাওয়া গেল ঠিক তারপর মুহূর্তে জমিদার বাড়ির সদর দরজায় কিছু লোকের আনাগোনা সে শুনতে পেলো এত লোকের সরগোল শুনে সে বুঝতে পারল যে তার পরিকল্পনা অনুযায়ী যথারীতি কাজ শুরু হয়েছে সে ধীরে ধীরে বাড়ির ড্রয়িং রুমের দিকে এগোতে লাগলো আপনারা এই গ্রামের কর্তা আর আপনারাই যদি এমন কাম করেন গ্রামের পরিবেশ তো নষ্ট হয়ে যাব হ্যাঁ বুঝলাম আপনারা শহরে বড় হয়েছেন তাই আমাকেও গ্রামে এইসব নোংরামই চলবো না চন্দ্র ড্রয়িং রুমে ঢুকতে দেখতে পেলও লোকজন ভিড় ইতিমধ্যে পরিবারের বাকি লোকরাও সেখানে এসেছে গ্রামের লোকজন এক একজন এক একজনের সাথে কথা বলছে আর সবার মাঝে সোফায় বসে আছে সাফুয়ান স্বামীরা সাহেদ স্বামীরা একেবারে ঝুবু হয়ে বসে আছে স্বামীরাকে এইভাবে দেখে চন্দ্র অনেক মায়া লাগলো কেননা এই বাড়িতে আসার পর থেকে স্বামীরা তার সাথে সবসময় খুব ভালো ব্যবহার করেছে কিন্তু তার কিছুই করার নেই তারা যে সবাই সাফন চৌধুরী আপনজন তাই তাদের দিয়ে সাফন চৌধুরীকে কুপঘাত করতে হবে সাহেদের দৃষ্টি নিচের দিকে নিবদ্ধ কারণ তার কিছুই বলা নেই কী থেকে কি হয়ে গেল সে বুঝতেই পারছে না তিন ঘন্টা আগে সাহেদের সামনে দিয়ে এক দৃষ্টি তাকিয়ে গাড়ি চালাচ্ছে পাশের স্বামীরা বসে আছে তার মুখে কোনো কথা নেই হঠাৎ শায়দ বলে উঠলো আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না এইসব ব্যাপারে কাল রাতেই কথা হয়ে গেছে আমাদের মধ্যে তুমি তো এই সমাজকে ভয় পাচ্ছ আচ্ছা এই জায়গা ছেড়ে আমরা অনেক দূরে চলে যাব। যেখানে কেউ আমাদের চিনবে না অবস্থাব কথা বলবি না শায়দ আমাকে আমি শুধু তোমাকে আমার জীবনে চাচ্ছি আমি এই সমাজ পরিবারকে ভয় পাই না সাহেব তুই এবার চুপ না হইলে আমি গাড়ি থেকে নেমে যাব তার মানে তুমি ওই ছেলেকে বিয়ে করবে ওকে ফাইন এরপরে আমি যা করব তার জন্য তুমি দায়ী থাকবে তাদের কথার মাঝখানে হঠাৎ গাড়ির চাকার শব্দ হলো স্বামীরা গাড়িতে বসিয়ে গাড়ির চাকার কী হয়েছে দেখতে গেলো কিন্তু গাড়ির পিছনের চাকার কাছে যেতে হঠাৎ করে কেউ একজন রুমাল দিয়ে তার মুখ চেপে ধরে অজ্ঞান হয়ে গেল সাহেব গাড়ি থেকে নামার পাঁচ মিনিট পর যাওয়ার পর সে ফিরে না আসায় স্বামীরা গাড়ি থেকে নামতে চাইল। কিন্তু সে গাড়ি থেকে নামার আগে গাড়ির জ্বালনা দিয়ে মুখে রুমাল চেপে ধরে কেউ তাকে অজ্ঞান করলো ওস্তাদ দুজনে অজ্ঞান করে ফেলেছে এখন এই কি করতাম গ্রামের শেষ প্রান্তে মেজ জমিদার সাহেব যে কটেজটা আছে না ওনাকে ওইখানে লইয়ে যাইতে কোচ আমারে দুইজনের গাড়িতে তোল আর হোগো গাড়ির চাকাটা বদলায় ফেল যেন মনে হয় গাড়ির কিছু হয়নি মকবুলের কথা মতো তাদের বাকি চেলারা সাহেবদের গাড়িটির চাকা বদলিয়ে সেটাকে তার কটেজের সামনে রাখলো আর সাহেদার স্বামীরা কটেজের বিছানায় রেখে দিল ওস্তাদ তাই আপনারে এই কটেজের চাবিটা ক্যাডা দিল যে আমারে এই কাম করতে দিসে হেই আমারে চাবিটা দিছে দরজা হালকা চাপাই আছে আর জালনা খোলা তুই একটু পর গিয়ে গ্রামে বাজারে সবাইরে খবর দিবি যে জমিদার বাড়ির ম্যাজা পোলা লইয়া নিজের কটেজে ফুর্তি করতেছে আর কয়েকদিন সব লোকজন দূরে থাকবে কারণ বড় সাহেব এই কাজের পিছনে আমরা জানতে পারলে আমাকেও কাইটটা নদীতে ভাসাই দিব জমিদার সাহেবের এত ভয় পায় তো এই কাম করতে গেলেন কেন আরে পাগলা সব টাকার খেলা এই কাম লইকে এক ভরি স্বর্ণপম তাই লোভ আর ছাড়তে পারলাম না তার কিছুক্ষণ পরে মকবুলের কথা মতো ছড়িয়ে যায় সাহেদের কথা গ্রামবাসীরা একসাথে সেখানে যায় শায়েদার স্বামীরা যখন জ্ঞান ফিরে তখন তারা তাদের আশেপাশে গ্রামবাসীদের দেখতে পায় আর সেখানে গিয়ে সাফোয়ানো এই জানতে পারে বর্তমান জমিদার সাহেব আবার আপনি বলুন আপনি এর কি বিচার করবেন আপনারাই বলুন ওদের কি বিচার করলে আপনারা খুশি হন যেহেতু তারা এত বড় পাপ কইরে ফেলেছে তাই আমরা চাই ওকে বিয়ে দিয়ে দেন ঠিক আছে আপনাদের কথা মা আমি মেনে নিলাম আজ এসার নামাজের পর ওদের বিয়ে হবে বিয়েতে চেয়ারম্যান সাহেব আর মেম্বার সাহেব সাক্ষী হিসাবে উপস্থিত থাকবেন সাফুয়ান তার রায় শোনাতে গ্রামের লোকেরা জমিদার বাড়ি থেকে বের হয়ে গেল ধীরে ধীরে জমিদার বাড়ি পুরো ড্রয়িং রুম খালি হয়ে গেল এখন শুধু এখানে পরিবারের সদস্য উপস্থিত রয়েছে হঠাৎ সাফুয়ান উঠে এসে শায়দকে সজরে থাপ্পড় মারল তুই এই কাজটা কীভাবে করতে পারলি তোর জন্য আমার এত বছর ধরে গড়ে তোলা সম্মান আজ ধুলোয় মিশে গেছে যে সাফয়ান চৌধুরীর দিকে কেউ চোখ তুলে তাকাতে পারেনি সেখানে এই গ্রামের লোকগুলো আজ জমিদার বাড়িতে এসে আমাকে অপমান করেছে ভাই আমাকে ফাঁসানো হয়েছে আমরা ইচ্ছাকৃতভাবে এমন কিছু করি নাই যাতে তোমার এই পরিবারের মান মানসম্মান নষ্ট হয় ইচ্ছাকৃতভাবে করিস নি তো কীভাবে করেছিস তোর কটেজে তোদের পাওয়া গেছে এমনকি তোর ব্যবহার করা চাবি রিংটা পর্যন্ত ওই কটেজের রুমের টেবিলে রাখা ছিল তারপর তুই বলছিস তোকে ফাঁসানো হয়েছে তোদের জন্য আমার মান সম্মান শেষ হয়ে গেছে আজকে রাতে তোদের বিয়ে পড়ানো হবে কাল সূর্য ওঠার আগে তোরা এই উজানপুর ছাড়বি কথাগুলো বলে সাপন হনান করে দোতলায় চলে গেল এত কিছুর মধ্যে স্বামীরা কোনো নড়াচড়া সে সেজন্য বৌবা প্রাণী হয়ে গেছে সে কিছুই ভাবতে পারছে না কীভাবে এইসব হলো কিভাবে সে তার বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়াবে সেদিন এশার নামাজে পরে স্বামীরা আর সায়দের বিয়েটা হয়ে গেল তার সকালে ঢাকায় চলে বের যাবে ইতিমধ্যে স্বামীরা বাবা মার কাছে তাদের বিয়ের খবরটা চলে গেছে স্বামীরা এভাবে হঠাৎ করে বিয়ে করবে তাও আবার ছোটো ছেলেকে তারা এই সব নিয়ে অনেকটা ঘরের মধ্যে আছে চন্দ্র আর আমিনা বেগম মিলে চন্দ্রকে সায় স্বামীরাকে শায়দের রুমে বসিয়ে রেখে গিয়েছে দুপুরের পর স্বামীরা একটাও কথা বলেনি শুধু বিয়ের পর তিনবার কবুল পড়ে তাও খুব ক্ষীণ স্বরে স্বামীরা শাহেদের রুমে রেখে যাওয়ার কিছুক্ষণ পরে দরজা ছেলে শায়দ ভিতরে ঢুকলো শাহেদকে ভিতরে ঢুকতে দেখতে পেলো তার বিছানায় গোলাপি শাড়ি পরিহিত এক নারী বসে আছে তাকে কোনো স্বর্গের অপসরি থেকে কম লাগছে না শায়দ গত কয়েক বছর ধরে এমন একটা মুহূর্তের জন্য অপেক্ষা করছিল কিন্তু এমন পরিস্থিতি যে তা পেল তা পাওয়ার থেকে না পাওয়াই ভালো ছিল সায়দ রুমে ঢুকতে রেখে স্বামীরা রোবটের মতো খাট থেকে নেমে আসলো ধীরে ধীরে হেঁটে এসে শায়েদের সামনে দাঁড়ালো হঠাৎ সে তার শাড়ির আঁচলটি বুক থেকে টেনে ফেলে দিল তারপর বলতে লাগলো নেই নিজের মধ্যে যত পশুত্ব আসে সব আমার উপর উজাড় করে দেয় এই জন্য তুই এই এত নোংরা খেলাটা খেললি আমার সাথে স্বামীরা এইসব তুই কী বলছ তোমার মাথা কি খারাপ হয়ে গেছে তুমি তোমার শাড়ির আঁচলটা উঠাও কেন উঠাবো এই শরীরটা পাওয়ার জন্যই তো আমার চরিত্রের ওপর এত দাগ লাগালি পুরো গ্রামের সামনে আমাকে চরিত্রহীন প্রমাণ করলে আমাকে বিয়ে পর্যন্ত করে ফেলি না স্বামীরা আমি এমন কিছু করিনি আমি তোমাকে ভালোবাসি তাই বলে তোমাকে পাওয়ার জন্য আমি এত নিচে নামবো না যা যাতে তোমার সম্মান নষ্ট হয় চলবে চন্দ্রকলা তৃতীয় পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং